দীর্ঘ পাঁচ দশক পর শেষমেশ আমেরিকার উপর প্রতিশোধ নিল ভিয়েতনাম পাঁচ দশক আগে ভিয়েতনামের স্বাধীনতা যুদ্ধে যে আমেরিকা নাপাম বোমা ফেলেছিল যে আমেরিকা ভিয়েতনামের কমিউনিস্ট স্বাধীনতা সংগ্রামীদের গুলি করে জীবন্ত জ্বালিয়ে দিত মহিলাদের ধর্ষণ করত তাদের স্তন কেটে নিত সেই আমেরিকার উপর এত বৎসর পরে এবার ভিয়েতনাম প্রতিশোধ নিল দীর্ঘ প্রায় দুই দশক ধরে ভিয়েতনামের উপর সামরিক আগ্রাসন চালিয়েছে আমেরিকা সেখানে প্রতি ইঞ্চি জমিতে ফেলা হয়েছে বোমা আর আমেরিকার নাপাম বোমার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে এই ছোট্ট দেশটি কিন্তু এত আক্রমণের মুখেও আমেরিকার সামনে মাথা নত করেনি কমিউনিস্ট ভিয়েতনাম এবার নিল সেই আগ্রাসনের প্রতিশোধ কি সেই প্রতিশোধ তাহলে শুনুন করোনাতে আক্রান্ত সেই আমেরিকাকে সাড়ে চার লাখ পিপিই পাঠিয়ে তাদের পাশে থাকার বার্তা দিল ভিয়েতনাম কমরেড হু চি দেশ দেশ ভিয়েতনাম কমিউনিস্টদের ভিয়েতনাম আর কমিউন এভাবেই প্রতিশোধ নেই এক সপ্তাহ আগে আমেরিকাতে গিয়ে পৌঁছেছে ভিয়েতনামের দেওয়া পিপিই পৃথিবীর মধ্যে এখন সবচেয়ে বেশি করোনা আক্রান্ত আমেরিকাতে পুঁজিবাদের নোংরা মুখ এখন দেখতে পাচ্ছেন সে দেশের মানুষ বেসরকারি সংস্থা এবং হাসপাতালগুলি প্রায় হাত গুটিয়ে বসে মৃত্যুর সংখ্যা সে দেশে প্রায় যাচ্ছে দেশের বেশিরভাগ শ্রমজীবী মানুষের মেডিকেল পর্যন্ত নেই উল্টো হাজার ছুতে সে এই প্রচন্ড দুর্দিনে সাধারণ মানুষ কাজ হারাচ্ছেন এই অবস্থায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে কমিউনিস্ট ভিয়েতনাম যাদের উপর মৃত্যুর বিভীষিকা চাপিয়ে দিয়েছিল বছরের পর বছর এবার তারাই পাঠাচ্ছে জীবন বাঁচানোর কবচ হয়তো এই বিভিন্ন মাধ্যমে এই খবর দেখেছেন অনেকেই আর কমরেড হুচি মিনের দেশের এই প্রতিশোধের খবর দেখতে দেখতে অনেকের মনে আবারও বেজেছে সেই স্লোগানটা তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম রিপোর্ট চ্যানেল রথ